ড্রাইভিং লাইসেন্সের আবেদন পূর্ণ পরীক্ষার জন্য আবেদন ড্রাইভিং লাইসেন্সের নবায়ন অপেশাদার বাট এখানে কিন্তু এখন পর্যন্ত পেশাদারের যে আপডেটটা সেটা কিন্তু এখনও চলে আসেনি এটা কিন্তু অপেশাদারে চলে আসছে এবং আমাদের ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ভুলগুলো কে করে থাকে আমরা নিজেরাই করে থাকি নাকি বিআরটি লোক কিংবা যারা কম্পিউটারে টাইপ করে তারা ভুল করে তো অবশ্যই আমাদের এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ আপনি একটি বিএসপি মানে হচ্ছে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনি নিজে নিজেই তৈরি করতেছেন তো আমাদের এই অনেকেরই ক্ষেত্রে অনেক সময় যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে যে আমাদের বিএসপির প্রোফাইল যখন আমরা তৈরি করি সেখানে আমাদের অ্যাড্রেস ঠিকানা এই ধরনের কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সেই ভুলটি কিন্তু আপনার সবসময় থেকে যাবে মানে হচ্ছে স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে যে আপনি যখন আপনার প্রোফাইলটি তৈরি করবেন এবং ওখানে যে অ্যাড্রেস ঠিকানা এবং বর্তমান কিংবা অস্থায়ী যে ঠিকানাটা দিবেন সেটাই কিন্তু আপনার লার্নার কার্ড কিংবা আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটাই কিন্তু অ্যাটাচ হয়ে যাবে আর আরেকটি বিষয় হচ্ছে অনেকেরই প্রশ্ন যে ভাই আমাদের লার্নার কার্ডে আমাদের যে ভোটার আইডি কার্ডের যে প্রোফাইলটি মানে ভোটার আইডি কার্ডের যে ছবিটি সেটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে আমাদের বিএসপি প্রোফাইলে অনেকগুলো আপডেট চলে আসছে বাট এই আপডেট কিন্তু আগে অনেক সময় ছিল না তো সেই আপডেটটির ভিতরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন পূর্ণ পরীক্ষার জন্য আবেদন ড্রাইভিং লাইসেন্সের নবায়ন অপেশাদার বাট এখানে কিন্তু এখন পর্যন্ত পেশাদারের যে আপডেটটা সেটা কিন্তু এখনও চলে আসেনি এটা কিন্তু অপেশাদারে চলে আসছে এবং বিদেশি শিক্ষাবণী ড্রাইভিং লাইসেন্সের আবেদন এবং বিদেশি শিক্ষাবণী লাইসেন্সের পূর্ণ পরীক্ষার জন্য আবেদন এবং শিক্ষাবণী লাইসেন্সের ভেরিফিকেশন এবং ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি তো অবশ্যই আমাদের এখানে কিন্তু অনেকগুলো আপডেট চলে আসছে বাট আরও যে আপডেটগুলো আসছে সেগুলো এখন পর্যন্ত আসেনি তো যারা হালকা মিডিয়াম বাড়ি ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্লাই করতেছেন তো অবশ্যই সেই সার্ভারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে নতুন করে কিন্তু ছবি দিতে হচ্ছে না তো সেটা কিন্তু অবশ্যই সবার জন্য কিন্তু সেম একই কারণ আপনি একটি প্রোফাইল যখন তৈরি করবেন তার মানে হচ্ছে আপনি একটি ডেভেলপমেন্টটি তৈরি করে দিয়েছেন বিএসপি প্রোফাইল তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে যে ইউজার প্রোফাইলের এই ঠিকানা ড্রাইভিং লাইসেন্সের এর বর্তমান ঠিকানা হিসেবে গণ্য হবে তো অতএব আমরা যখন একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য বিএসপি প্রোফাইলটি তৈরি করব তখন কিন্তু আপনাকে 100% সতর্কতা সহিতভাবে আপনাকে এটি তৈরি করতে হবে এখানে আপনি ভুলভাল কিন্তু ঠিকানা দিতে পারবেন না আর এই ভুলভাল ঠিকানা দিলেই আপনার ড্রাইভিং লাইসেন্সেও সেই ভুলভাল ঠিকানাটি চলে আসবে তাই আপনারা অবশ্যই যখনই প্রোফাইল তৈরি করবেন সো কেয়ারফুল আর অনেকের মনে প্রশ্ন যে ভাই আমাদের বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্সের যে হালকা মিডিয়াম বাড়ি ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্টটা কবে নাগাদ ফাইনালি চালু হতে পারে কিংবা আদৌ চালু হবে কিনা অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেটি চালু হয়ে যাবে কারণ আমাদের বিএসপির প্রোফাইলে অনেকগুলো কিন্তু আপডেট চলে আসছে মানে হচ্ছে আমরা অনলাইনে যখন লার্নার কার্ডটি আবেদন করতাম কিংবা অনলাইনে লার্নার কার্ড আবেদন করতে পারছি না মানে অনেক কিছু কিন্তু আপডেট চলে আসছে তো অবশ্যই খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যাদের হালকা মিডিয়াম কিংবা বাড়ি লেভেল সিস্টেম খুব তাড়াতাড়ি করতে পারবেন এবং অবশ্যই সেই ফিঙ্গারপ্রিন্ট পেমেন্ট প্রোফাইল মানে যা হচ্ছে আপনার ট্র্যাকার যে পেমেন্টগুলো সেগুলো সব কিছু সহজেই করতে পারবেন ইনশাল্লাহ আগামী মাসেই কিংবা আগামী মাসের শেষেই ইনশাল্লাহ কিংবা এই সপ্তাহের শেষে আমাদের সেই হালকা মিডিয়াম বাড়ি লেভেল সিস্টেমের ফিঙ্গারপ্রিন্টগুলো চালু হতে পারে তো অবশ্যই অবশ্যই চালু হয়ে গেলে আমি নিজেও কিন্তু এই বাড়ি লেভেল সিস্টেমের কিংবা ভুল সংশোধনের যে অপেক্ষা ছিলাম সেটা যদি চালু যায় কিভাবে করবেন কোথা থেকে করবেন এ টু জেড সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম